বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানব বান্দরবনের নাইংসুড়ির জিন্নাত আলী বেশ কিছুদিন হলো ব্রেন টিউমার সহ শরীরের নানা অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু অভাবের কারণে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। এ খবরে এবারে সহায়তার হাত বাড়িয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নিলেন জিন্নাতের চিকিৎসার সকল ব্যয় বহনের। 8 ফুট 2 ইঞ্চি উচ্চতার জিন্নাত আলীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকার মানুষ। তবে তার উচ্চতা স্বাভাবিক নয়, হরমোন জটিলতায় অস্বাভাবিকভাবে বাড়ছে তার উচ্চতা। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি জিন্নাতকে নিয়ে চরম বিপাকে রয়েছে তার পরিবার। তার শারীরিক অসুস্থতার কারণে অভাবের চিত্র যেন আরও কঠিন হচ্ছে দিন দিন। জিন্নাতের বড় ভাই বলেন, পরীক্ষা দিয়েছি কিন্তু করি নাই এখনও। মাথার MRI দিয়েছি, আরও অনেক পরীক্ষা দিয়েছি, টাকা নাই আমার কাছে এখন, আমি যতটুকু পারছি করেছি। খাবার থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সব জিনিসই জিন্নাতের লাগে স্বাভাবিকের চেয়ে বেশি। জিন্নাতের বড় ভাই আরও বলেন, একবেলায় 1 কেজি চাল লাগে। ওর খাবার দিব নাকি কাপড় চোপড় দিব, চুল কাটতে গেলে বাজারের মানুষ বিরক্ত করে। চিকিৎসক জানান জিন্নাতের মাথায় টিউমার রয়েছে যা অপারেশনের দরকার হতে পারে। এছাড়া অস্বাভাবিক উচ্চতা বাড়ায় চিকিৎসা ব্যয়বহুল হবে বলেও জানান তিনি। BSMMU চিকিৎসক মোহাম্মদ রুবেল বলেন, ওনার টিউমারে একটু সমস্যা আছে আর ডান পায়ে সেগুলো ইনফ্লামেশন হয়েছে, এজন্য হাঁটতে পারে না। তবে আশার কথা হলো জিন্নাতের চিকিৎসায় ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, আর তাতেই যেন আশার আলো দেখছে জিন্নাতের পরিবার। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।